हेलो फियार्स, वेलकम टू माय यूट्यूब चैनल सक्सेस स्टूडेंट यू। तो फियार्स तुम्हारे जो नहीं आबार नतुन एक चाकरी विज्ञप्ति तुम्हारा देखते केंद्रीय सरकार स्वराष्ट्र मंत्री अधीने इंटेलिजेंट ब्यूरो सिक्यूरिटी असिस्टेंट एवं एक्जीक्यूटिव माल्टी टास्किंग स्टाफ जेनारे। ठीक है, तुम्हारा देखते 1600 जन ऐले मेरे क्योंकि नेवा शिक्षागत योग्यता तुम्हें देखते माध्यमिक पास। तो बंधुरा ऐले मेरा दोजोने आवेदन करते पारबे तुम्हारा देखते एखाने। तो ভিউয়ার্স চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবে, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলবো ভিডিও তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে একটি লাইক করে দিবে। তো চলো দেখা যাক আজকের এই ভিডিওতে নোটিফিকেশনটি। তো ভিউয়ার্স নোটিফিকেশন কি বলেছে দেখো। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এক্সিকিউটিভ মাল্টিটাস্কিং स्टाफ जेनारे पदे क्योंकि 1600 जन ऐले मेरे नेवार जो गत नवेम्बर मासे नागाद विज्ञप्ति बैरिए क्योंकि प्रशासनिक कारण वही विज्ञप्ति बातिल नतून कर वही दुई पदर आबार दरखास्त शुरू हो शून्य पद बेचते देखो 1675 जन। ठीक है, आगे छोड़ 71 जन 4 जन वैकेंसि बेड़े और कारा कौन पदर जो योग्य शिक्षागत योग्यता देखते देखो माध्यमिक पास। तो पुरोटा देखे निची एरपर। ठीक है, तो ভিউয়ার্স জায়গা হিসেবে তোমাদের কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে, যে জায়গা তোমরা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, সেখানকার স্থানীয় ভাষা জ্ঞান থাকতে হবে এবং তোমাদের কিছু বয়সের ক্ষেত্রে তোমাদের কিছু সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স হতে হবে 27 বছরের মধ্যে। এবং যারা মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল পদে কিন্তু অ্যাপ্লাই করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। ঠিক আছে, এবং তোমাদের তপশিলি জাতি তারা কিন্তু 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছর। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যারা মূল মাইনে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য 21700 থেকে 69100 টাকা। ঠিক আছে, এবং মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল পদে কিন্তু তোমরা দেখো স্যালারি 18000 থেকে শুরু এবং 56900 টাকা পর্যন্ত। শূন্য পদ দেখতে পাচ্ছ তোমরা 1675 জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ পদে কিন্তু 1525 জন এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 150 জন নেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা কলকাতা যদি জন্য অ্যাপ্লাই করো তোমাদের কলকাতা স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তোমাদের কিন্তু বাংলা ভাষা আর সিলহেতি ভাষা জানতে হবে। ঠিক আছে, এবং পাটনা ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সবগুলি রাজ্যের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তোমাদের। তো ভিউয়ার্স তোমরা যে জায়গার জন্য অ্যাপ্লাই করবে কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দা এবং সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যে আছে ভাষা সেগুলি কিন্তু তোমাদের জানতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তো এখানে কিন্তু পরিষ্কার তোমাদের বলে দিয়েছি। তো ভিউয়ার্স তোমাদের বলে দিচ্ছি, তোমাদের শিলিগুড়ি, ঠিক আছে, কলকাতা, ভুবনেশ্বর, গ্যাংটক, ঠিক আছে, গুয়াহাটি, এগুলি জায়গায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের বলে দিই আমি তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে এবং প্রতিটি প্রশ্নেও কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস হবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 1 ঘন্টা পরীক্ষা হবে এবং তোমাদের 100টা কোশ্চেন হবে। ঠিক আছে, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যান্টিটিউড, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 20টি প্রশ্ন থাকবে এবং নিউমেরিক্যাল লজিক্যাল, ঠিক আছে, রিজনিং এর 20টি প্রশ্ন থাকবে, ইংলিশের জন্য 20 নম্বর, জেনারেল স্টাডির জন্য 20 নম্বর, প্রত্যেকটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে। এবং তোমাদের কিন্তু নেগেটিভ মার্কস থাকবে। ঠিক আছে, যখন 4টি ভুল হলে কিন্তু তোমাদের 1টি নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ 40 নম্বরে কিন্তু টাইপের একটি পরীক্ষা 1 ঘন্টা 500 শব্দের মধ্যে সংশ্লিষ্ট ভাষা স্থানীয় ভাষায় কিন্তু থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। ঠিক আছে, মানে তোমাদের বাংলাতে কিছু ওয়ার্ড দিবে যেগুলি তোমরা কিন্তু ইংলিশে কিন্তু তোমাদের কনভার্ট করতে হবে স্থানীয় ভাষায়। ঠিক আছে, তোমরা দেখতে পারে 500 শব্দের মধ্যে কিন্তু একটি কিন্তু পরীক্ষা হবে যেটা নাম্বার থাকবে 40 নম্বর। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ 21 জানুয়ারি থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট হচ্ছে 10 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ www.mha.government.in এবং তোমরা দেখতে পাচ্ছ www.ncs.government.in। ঠিক আছে, এই দুইটি ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এখানে ছাড়া। ঠিক আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও পাসপোর্ট মাপের ফটো এবং সিগনেচার স্ক্যান করে নেবেন। ঠিক আছে, তো প্রথমে ওপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্টার হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি তোমাদের কিন্তু দিতে হবে 500 টাকা, তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের জন্য 500 টাকা আর অন্যান্য সব ক্যাটাগরির জন্য কিন্তু 450 টাকা। ঠিক আছে, ডেবিট কার্ড তোমরা দেখতে পাচ্ছ নেট ব্যাঙ্কিং কিংবা SBI চালানোর মাধ্যমে কিন্তু দিতে পারো। জেনারেল অ্যাপ্লিকেশন ফর্ম পিন করে নেবেন। ঠিক আছে,
তো এই সব কিছু করে দেওয়ার পর ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন, এরকম বলেছে। এবং দেখতে পাচ্ছেন আরও বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে। তোমাদের আরও কিছু জানতে ইচ্ছা হয় তাহলে তোমাদের হচ্ছে www.mha.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু পুরো তথ্য জেনে নিতে পারো। তো ভিউয়ার্স, আজকে ভিডিও তোমার কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবা, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবা, এরকম সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, মিলবো একটি নতুন ভিডিওতে।